আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ 5-এর আজকের এই টিউটোরিয়ালে আমরা ফিগার্স নিয়ে কথা বলবো। ফিগার্স জিনিসটা হচ্ছে আমাদের ইমেজের সাথে বা ইমেজের নিচে একটা সুন্দরভাবে ক্যাপশন অ্যাড করবে, যে জিনিসটা আমাদের অনেক সময়ই প্রয়োজন পড়ে। তাই মাস্ট বি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সবার শুরুতে আমরা যদি ইমেজের নিচে একটা ক্যাপশন অ্যাড করতে চাই তাহলে আমাদের একটা ইমেজের প্রয়োজন হবে। তো আমি এই জায়গায় ইমেজ নিয়ে নিয়েছি, আপনিও একটা নিয়ে নেবেন। অ্যান্ড আমি একটা ডিভ ক্রিয়েট করবো, ডিভের ক্লাস নেম দেবো ফিগার। অ্যান্ড এই ফিগারের ভেতরে আমাদের ইমেজ থাকবে। সো ইমেজ থাকবে আমাদের, ইমেজের নাম বুটস্ট্র্যাপ ডট পিএনজি। অ্যান্ড এটার পরে আমাদের একটা ক্লাস থাকবে, ক্লাসের নাম যেহেতু আমরা ফিগারের ইমেজ তৈরি করতেছি এটার জন্য FIGURE-IMAGE এটা দিতে হবে। অ্যান্ড এটা যদি আমরা রাউন্ডেড করতে চাই তাহলে রাউন্ডেড লিখবো, রাউন্ডেড। অ্যান্ড এইটাকে যদি আমরা রিসপন্সিভলি শো করাতে চাই তাহলে image-thumbnail এই ক্লাসটা লিখে দেবো। জাস্ট লিখে এখন যদি আমি ওয়েবসাইটে যাই, সরি আমি তো এখনও এটাকে লাইভ সার্ভারে করি নাই, সো লাইভ সার্ভারে নিচ্ছি। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটা অনেক বেশি বড় দেখাচ্ছে, তো এই ইমেজটাকে শুরুতে আমাদের একটু ছোটো করতে হবে। সো ছোটো করার জন্য আমি ইনলাইন CSS করবো, এখানেই স্টাইল সে উইথ দেবো 200 পিক্সেল, অ্যান্ড অবভিয়াসলি এটার হাইট দেবো 200 পিক্সেল। অ্যান্ড এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই দেখেন দুইটা ছোটো দেখাচ্ছে, যদিও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে না, তবে আমাদের মোটামুটি একটা পর্যায়ে আসছে। সো এখন আমি এই ইমেজের নিচে একটা ক্যাপশন অ্যাড করব। সো ক্যাপশন অ্যাড করার জন্য আমাদের একটা ট্যাগ লিখতে হবে, এই ট্যাগের নামটা হচ্ছে ফিগ ক্যাপশন। এটা লিখতে হবে আমাদের ইমেজ ট্যাগের পরে। সো এটার জন্য আমি এটাকে ভিউ ওয়ার্ড র্যাপ করে নিব। অ্যান্ড এইটার পরে আমি FIG ফিগ ক্যাপশন নামে যে আমাদের HTML5-এর যে ট্যাগটা আছে সেই ট্যাগটা লিখে নিব, এবং এই ফিগ ক্যাপশনের ক্লাস নেম দিব figure-caption। অ্যান্ড এই ফিগার ক্যাপশনের ভেতরে আমরা আমাদের ক্যাপশনটা লিখে দেব। সো আমি এখানে জাস্ট লরেম ইফসামের ডেমোসে 5টি ওয়ার্ড লিখে দিচ্ছি। অ্যান্ড লেখার পরে জাস্ট আমি যাব, দেখেন আমাদের খুব সুন্দরভাবে একটা ইমেজের নিচে সুন্দরভাবে একটা ক্যাপশন চলে আসছে। সো এই জিনিসটাই আমরা যদি আবারও কপি করি, এই ডিপটাকেই সে কপি করলাম, কপি করে দেখেন আবারও সেরে দিলাম, দেখেন সুন্দরভাবে আমাদের এই ইমেজের পাশে একটা ক্যাপশন চলে আসছে। এই জিনিসটাই যদি আমরা ক্যাপশন ফিগারের ভেতরে না দিয়ে পি ট্যাগ দিয়ে দিতাম, সে এটাকে কমেন্ট আউট করলাম এবং প্যারাগ্রাফ ট্যাগ লিখে সে 5 ওয়ার্ড লিখে দিলাম। এখন যদি আমি যাই তাহলে দেখেন এইটা এবং এইটার ভেতরে পার্থক্য দেখেন, এটা কিছুটা কালার পরিবর্তন করতেছে, কিছুটা ছোটো দেখাচ্ছে ইমেজের সাথে মিল রেখে। আর এটা প্যারাগ্রাফ ট্যাগ দেওয়াতে দেখেন আমাদের একদম ডিফল্ট যেমনটা আসে ঠিক তেমনটাই দেখাচ্ছে, যেটার জন্য অবশ্যই আমরা প্যারাগ্রাফ ট্যাগ না দিয়ে এখানে ফিগ ক্যাপশন নামে যে ট্যাগটা আছে সেই ট্যাগ দেবো, এবং এটার ভিতরে figure-caption এই টেক্সটটা লিখে দেবো। অ্যান্ড অবভিয়াসলি আমরা এই ফিগার ক্যাপশনের যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে যদি ইনসাইডে নিতে চাই তাহলে আমরা text-int এই ক্লাসটা ব্যবহার করতে পারবো। সে ফিগার ক্যাপশন এই জায়গায় জাস্ট আমি যদি ইনসাইডে নিতে চাই তাহলে text-int এই ক্লাসটা লিখে দেবো। দেখেন আমাদের ইমেজটা যদি বড় হইতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো। সে ইমেজের উইথটা আমি বাড়াইনি, ইমেজের উইথটা আমি 400 পিক্সেল করে দিচ্ছি। অ্যান্ড এখন যদি আমি যাই দেখেন আমার ইমেজ যেটা ছিল সেটা আমাদের ইনসাইডে চলে আসছে। অ্যান্ড এইটাকে যদি আমি সেন্টারে নিতে চাই তাহলে সেন্টার দেবো। অ্যান্ড এখন যদি যাই দেখেন আমাদের এটা মাঝখানে, আর আমাদের নর্মালি তো শুরুতে থাকেই, নর্মালি যদি চাই তাহলে এখানে জাস্ট text-start দিতে পারি যেহেতু এটা বাই ডিফল্ট থাকেই আমাদের। তো এতটুকুই ছিল আমাদের ফিগার্সের টিউটোরিয়াল। এর পরের পার্টে আমরা আমাদের অন্য আরেকটা অধ্যায় নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।